বেঁধেছেন, ওই যে চার জুটটা বেঁধেছেন উনারা, উনারা কি ওই যে আপনার যুদ্ধ অপরাধী ওদের কাছ থেকে সরে আসতে পারেন না? থ্যাংক ইউ। আর আরেকটা আপনার প্রশ্ন আছে যে আপনার এই যে আপনার যে ওনারা যে এখন যে জামাতের সাথে যে জুটটা বেঁধছেন, ওদের তো এখন কমপ্লিটলি ওরা যুদ্ধ অপরাধী হিসাবে অনেক আপনার দ্বারা মানে জেলের ভিতরে আছেন, ওনারা এই যুদ্ধ অপরাধীর কে যুদ্ধ অপরাধী যারা ওনাদেরকে স্বীকৃতি দিলে অসুবিধা নেই? ওদের প্রবলেমটা কি? যারা যুদ্ধ করেছে যুদ্ধ অপরাধী করেছে ওনারা একদিকে বলছেন বিচার করেন, আর ওনারা একদিকে বলছেন ওনাদেরকে সাপোর্ট করছেন। ধন্যবাদ, আপনার বক্তব্য অত্যন্ত স্পষ্ট, ধন্যবাদ আপনাকে আপনার কলের জন্য। আমি কলার প্রশ্নের জবাবটা দিয়ে দিই। প্রথমে যে উনি যে প্রসঙ্গে প্রশ্নটা করেছেন, যে আমি বলেছিলাম জাতীয় পার্টির চেয়ার মন্ত্রী ছিলেন জি এম খাদের, যিনি যে উনি কেন এই অবস্থা, মানে যদি উনি নিজেও স্বীকার করছেন যে মহাজোটের সময় ওনারা কাজ করতে পারছেন না, আসলে দেশের স্বার্থে কোনো ভূমিকা রাখতে পারছেন না, সে কারণে এবং জাতীয় পার্টির কিন্তু তারপরেও কিন্তু সরে আসছে না সরকার থেকে। তো আমি একটা কথা বলে নেই, জেনারেল এরশাদও কিন্তু চিহ্নিত যুদ্ধাপরাধীদের কিন্তু পুনর্বাসিত করেছিলেন রাজনীতিতে, শুধু পুনর্বাসিত করে নাই উনি মন্ত্রী করেছিলেন। মাওলানা মান্নানের মতো রাজাকার না, স্বাধীনতা বিরোধী না, উনি যুদ্ধাপরাধী ছিলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের তার সাথে তার প্রত্যক্ষভাবে সংশ্লিষ্টতা আছে, ওনাকে কিন্তু জেনারেল এরশাদ সাহেব মন্ত্রী করেছিলেন। ফটাফট সাজিদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী, না আমি না আমি প্রধানমন্ত্রী জিয়াউর রহমান কেন তাকে প্রধানমন্ত্রী করলেন চিহ্নিত যুদ্ধ করে দিকে? আপনি যদি সাজিদুর রহমান চিহ্নিত না শুনেন বাংলাদেশে আপনার আপনার একটা কথা হয়তো আপনারা জানেন, অনেকে গুলিয়ে ফেলেন, যুদ্ধাপরাধী এবং বিরোধিতা করা ডিফারেন্ট জিনিস কিন্তু। আচ্ছা, ওয়ার ক্রিমিনাল আর যারা স্বাধীনতার বিরোধিতা করে সেটা সেটা অন্য জিনিস, কিন্তু তারপরে আমি আসি যারা লিডিং, আমি ওনার কথাটার জবাব দিয়ে নেই। যখন জামাতে ইসলামী আওয়ামী লীগের সাথে আন্দোলন করবে, যখন মিটিং শেষে শেখ হাসিনা হাত তুলে নিজামী সাহেব দোয়া পরিচালনা করবেন, উনি দোয়া করবেন, তখন কিন্তু ঠিক আছে। আর যখন জামাতে ইসলামী বিএনপির সাথে আসে, তখন ওরা যুদ্ধাপরাধী রাজাকার, এটা কেন? এই জন্য এরশাদ সাহেব এখন মহাজোটে আছে। এখন খালেদা জিয়া এই জন্য বললেন যে এরশাদ সাহেব যুদ্ধাপরাধী বা যুদ্ধাপরাধী, আজকে যদি এরশাদ সাহেব মহাজোটে বেরিয়ে যান, কালকে তো খালেদা জিয়া বলবে এরশাদ সাহেব আমার বড় ভাই হতেও পারে, কিন্তু খালেদা জিয়া যুদ্ধাপরাধী কিন্তু বলেন নাই এরশাদকে, যুদ্ধাপরাধী শব্দটাকে আপনারা এত স্বাধীনতা মানে এমন ভাবে ইউজ করা হচ্ছে যে যুদ্ধাপরাধী বিষয়টাকে খুব হালকা মনে হয়, আসলে কিন্তু ততটা হালকা না। কিন্তু আমরা যদি আসলেই বিশ্বাস করি যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই, আমরা যদি বিশ্বাস করি যে আমরা যে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটা পতাকা পেয়েছি, আমরা যারা এই দেশে এই অমানবিক এবং নির্দয়ভাবে আমাদের মানুষকে হত্যা করেছে, যুদ্ধাপরাধ করেছে, আমরা যদি প্রকৃতপক্ষে তাদের বিচার চাই, তাহলে আমাদেরকে রাজনৈতিক হীনমন্যতা ভুলে প্রকৃত যারা যুদ্ধাপরাধী আছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো তার মানে এখন খালেদা জিয়া বলছেন যে দেশে কোনো স্বাধীনতা বিরোধী, দেশে কোনো যুদ্ধ অপরাধী নেই, তাহলে কি জনগণ এটি বিশ্বাস করবে এখন? দেখুন, আমি আগেও বলেছি আবারও বলছি যে আপনি যুদ্ধাপরাধের দায়ে যাদেরকে আপনি যুদ্ধাপরাধের কাঠগড়ায় যাদের দাঁড় করিয়েছেন আপনি, এটা তো পরিষ্কার যে এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ এদের প্রতি করা হচ্ছে, কিংবা রাজনৈতিকভাবে এদেরকে দমিয়ে রাখার জন্য। আচ্ছা, আমি এদেরকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছি। হ্যাঁ, আব্দুল আলিম সাহেব জিয়াউর রহমানের মন্ত্রী ছিলেন, আমি কথাটা শেষ করছি, দেশের অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধাপরাধী, 71 সালে মানে মানবতা বিরোধী অপরাধ যতগুলো কুকর্ম আছে সব আব্দুল আলিম সাহেব করেছেন। তো উনি জিয়াউর রহমান তাকে প্রথম মন্ত্রিসভায় নিয়ে আসলেন, তারপরে এই যে গোলাম আজম সাহেব বলেন, তা আপনি কি বলবেন না এরা যুদ্ধাপরাধী? আমি 71 এর ভূমিকা কি ছিল? না না না, আমি স্পেসিফিকলি আমি বলছি না যে কে যুদ্ধাপরাধী ছিলেন না কে নয়, কিন্তু আমার কথা হচ্ছে যারা অ্যারেস্ট হয়েছে সবাই যুদ্ধাপরাধী ছিল। আমার কথা হচ্ছে যে আমরা কেন রাজনৈতিক হীনমন্যতা ভুলে একটি একটি একটা বিরাট একটি ব্যাপার যুদ্ধাপরাধীদের বিচার, কিন্তু এটা সবাই চায়। বাংলাদেশে এমন কোনো লোক নেই, এমন কোনো পার্টি নেই যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না, কিন্তু সেই বিচারটা যেন প্রহসনে পরিণত না হয়, আমরা কিন্তু সেটাই চাইছি। এইটাই এটাই এইটাই হচ্ছে আমাদের জাতীয় পার্টির কথা, মনে হচ্ছে এটি প্রহসনে প্রহসন হয়ে যাবে শেষ পর্যন্ত। অনেকটা তাই। কিরকম? অনেকটা তাই। যেমন ধরেন, যেমন মাওলানা সাঈদীর উপরে যুদ্ধাপরাধের একটা রিপোর্ট, তদন্ত কমিটির রিপোর্ট করা হয়েছে প্রায় 3400 পৃষ্ঠার, আপনি যাদের সাক্ষী আনা হয়েছে, আপনি গত সপ্তাহে আপনি যদি পত্রিকা খুলে দেখেন আপনার সাক্ষীকে জেরা করা হয়েছে,
প্রধান সাক্ষী যে সে সাক্ষীতে বলেছে যে আমাকে সে মাওলানা সাঈদী নারীদের ধরে এনেছেন, আরেকজনকে হত্যা করে খালে ফেলে দিয়েছেন, সেটা তার নিজের চোখে দেখেছে এবং উনি নিজেও নির্যাতনের শিকার, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। পরে দেখা গেল তার সার্টিফিকেটের বয়স আছে সে সময় উনি ছিলেন 12 বছর। জেরার এক পর্যায়ে শেষ দিকে উনি এসে বলছেন যে স্থানীয় একজন এমপি তাকে বলেছেন যে যদি তাদের কথা মতো সাক্ষী দেওয়া না হয় তাহলে তার ভাতা বন্ধ করে দেবেন। আপনি আরও যদি আপনি 2 সপ্তাহ আগের আপনি আপনি পত্রিকা দেখেন যে সাক্ষীদের আপনি জেরার আপনি যদি পড়েন পুরোটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে সাক্ষীদের ধরে আনা হয়েছে। এখানে কিন্তু যে যারা আসলেই ঘটনার শিকার বা যারা প্রত্যক্ষভাবে ঘটনার সাক্ষী এরা কিন্তু কেউ নেই। তো আমার কথা হচ্ছে যে এতেই প্রমাণিত হচ্ছে যে এটা সন্দেহজনক এবং এই বিচারটা আসলে যুদ্ধাপরাধের বিচারের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার একটা চেষ্টা বলে আমার মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। সম্ভবত একজন কলার অপেক্ষা করছেন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আপনার গত সোমবারে একজন ভদ্রলোক আলাপ করছেন আপনাদের সাথে যে মিসবাহুর রহমান চৌধুরী উনিও রাজাকার, ওনার পিতা আব্দুর রহমান চৌধুরী উনিও রাজাকার, কিন্তু উনারা তো রাজাকার নয়, কারণ উনি মুসলিম লীগার ছিলেন, মিসবাহুর রহমানের আব্বা। কাজেই উনি দেশের অনেক উপকার করছেন এবং হিন্দু মুসলমান সবাই উপকারই করেছেন, আমাদের এখানে কেউ কোনো ক্ষতি হয় নাই। আপনার আর কোনো বক্তব্য? না, ওই তো শেষ কর। জি বলুন, কলার কি লাইনে আছেন? কলার কি এখনো লাইনে আছেন? সম্ভবত আমরা কলারকে হারিয়ে ফেলেছি। আপনারা যখন ফোন করবেন অবশ্যই টেলিভিশন থেকে টেলিভিশনের ভলিউম পুরোপুরি কমিয়ে ফোন করবেন অথবা অন্য রুমে যেয়ে ফোন করবেন, এবং ফোন করার সময় অবশ্যই যদি আপনারা টেলিফোন অর্থাৎ ল্যান্ডলাইন থেকে ফোন করেন তখন আমরা আপনার বক্তব্য স্পষ্টভাবে শুনতে পাবো। যাচ্ছে পরবর্তী কলে, দেখে গিয়ে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। সম্ভবত আমরা এই কলারকে হারিয়ে ফেলেছি। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, কথা বলছি বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে। আমাদের আসলে মূল বক্তব্যটা ছিল, মূল আলোচনাটা ছিল এরশাদকে ঘিরে খালেদা জিয়ার বক্তব্য। তো এখন আপনিই বলছেন যে এই যে যুদ্ধ অপরাধ বিষয়ে এবং বাংলাদেশ যুদ্ধ অপরাধকে ঘিরে বাংলাদেশের রাজনীতি যেভাবে আবর্তিত হচ্ছে, এই আবর্তনের আবর্তিত হওয়ার যে পরিক্রমায় কি খালেদা জিয়ার এই বক্তব্য, নাকি এই বক্তব্যের পেছনে সত্যিকার কোনো ধরনের ঘটনা রয়েছে বা সত্যিকার কোনো ইতিহাস রয়েছে, নাকি জাস্ট এটি বলার জন্য বলা? প্রথম কথা হচ্ছে আসলে বলার জন্য বলা না। এরশাদ সাহেব যেভাবে হঠাৎ করে যুদ্ধাপরাধের বিষয়ে খুব বড় গলা কথা বলছেন, এতদিন কিন্তু আপনারা আপনারা তো অবশ্যই মিডিয়া আছেন, আপনারা জানবেন এরশাদ সাহেবের কিন্তু এভাবে তেমন কোনো বক্তব্য শোনা যায় নাই। এখন আবার দেখেন উনি ভারত থেকে এসে আপনার টিপাই মুখবাদের বিরুদ্ধে আপনার লং মার্চ করলেন, তারপর বললেন যে উনি মহাজোট আপনাদের জন্য ভালো যে একটি রাজনৈতিক শক্তিকে আপনাদের মতো কোন না, আমি কিন্তু কথাটা আমার শেষ করে নেই। তারপরে উনি কিন্তু আসলে হাওয়ার সাথে কিন্তু উনি বদলান, আমি একটু একটু বলছি যে উনি জানেন উনি ভারত থেকে কি পেয়ে এসছেন। তারপর উনি বললেন যে এখন থেকে আর আমরা মহাজোটের সাথে নেই, আমরা এককভাবে নির্বাচন করব, আমরা মহাজোটের সাথে আর যাব না। তখন বোধহয় আবার প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন উনাকে জেলের কথা, আবার উনি আওয়ামী লীগের সাথে আলোচনায় বসেছেন, কারণ আওয়ামী লীগ 14 দলীয় জোট এবং আরও কিছু দলকে নিয়ে একটা বিশাল মিছিল করার কথা, যেটা সব দলকে নিয়ে, এবং জাতীয় পার্টি প্রথমেই বলেছে যে সেই মিছিলে তারা অংশগ্রহণ করবে না বা সেই সমাবেশে তারা অংশগ্রহণ করবে না, এটা সত্য। কিন্তু ওই যে আবার বললাম উনাকে সেই শিকলের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে, উনি আবার ছুটে গেছেন শেখ হাসিনার কাছে, ওখান থেকে এসেই আবার যুদ্ধাপরাধের বিরুদ্ধে উনি কথা বলছেন। আন্দোলন হইল,
ওয়ালেওয়ালে স্লোগান হইল বিএনপির পক্ষ থেকে, জি ওইরা স্যার রাজাকার হাইজাকার তিন পাগলের আবিষ্কার তত্ত্বাবধায়ক সরকার, জি যখন জমাত বিএনপির লোকে থাকে না তখন এ রাজাকার হয়, জি বলুন যখন বিএনপির লোকে থাকে না তখন রাজাকার হয় নি তারা হইল তো সৈদা স্যার রাজাকার হাইজাকার তিন পাগলের আবিষ্কার তত্ত্বাবধায়ক সরকার, তখন বিএনপির রাজাকার হইল ওই সময় এখন তো তারা রাজাকার হইতে রাজি হয় না, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী আইনগত দুই হাফটা আগে দেখলাম লংমার্চের ঘোষণা দিলাম গুলাম আজম হাইজি এরা যুদ্ধ করা দিন হয় এরা সাজা হোক বা না হোক বর্তমান গভর্নমেন্ট এটা যদি প্রমাণ করতো না হোক আর এরা সাজা না হোক কিন্তু সব মানুষ জানে এরা যুদ্ধ করা দিন, এবং যদি এরা যুদ্ধ করা দিন হয়তো দেশ স্বাধীনের পরে সাইদি সাহ এবং গুলাম আজম এরা দেশটাই বাগিয়া কেনে গেলা। ওকে ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনার অভিমতের জন্য। আপনি তার বক্তব্যের প্রেক্ষিতে আপনি কিছু বলতে যাচ্ছেন? একটু বলতে যাচ্ছিলাম যে ভারত থেকে এরশাদের ফেরত আসা এবং তার পরবর্তীতে টিপাই মুখের বিরুদ্ধে অবস্থান নেয়, আমার যে লিটন ভাই যে কথাটা বললেন যে ভারত থেকে ফিরে আসার পরে উনি টিপাই মুখ বাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আরেকটি কথা তিনি বলেছেন যে এরশাদ হাওয়ার সাথে বদলান না, এটা এটা আসলে টোটালি এটা একটা জাস্ট রাজনৈতিক কথা, এটা বিএনপি এখন বলবে খালেদা জিয়া বলছে, আজ পর্যন্ত কেউ কোনোদিন বললো না এরশাদ সাহেব যুদ্ধ অপরাধের সরি যুদ্ধের বিপক্ষে ছিলেন বা স্বাধীনতা বিরোধী শক্তি সামথিং, কিন্তু এই এখন কেন বলতেছেন, কারণ এখন তিনি মহাজোটের সাথে আছেন, এরশাদ সাহেবের উপরেই এখন খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করতেছে, এটা স্ট্রেট, এটা স্ট্রেট। এরশাদ সাহেব যদি নির্বাচন আগামীতে যায় আওয়ামী লীগের অধীনে দেশে নির্বাচন হবে, এরশাদ সাহেব যদি বলে নির্বাচনে যাব না তাহলে নির্বাচন হবে না, খালেদা জিয়া যদি এরশাদ সাহেব নির্বাচনে যায় তাহলে খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমার কথা আমি লেট মি ফিনিশ, আমি এটা ফিনিশ করে নিই। তারপরে ধরেন আপনি যে কথা বলেন যে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন এবং এর আগে এরশাদ সাহেব যুদ্ধ অপরাধের বিপক্ষে কথা বলেনি পরে বলছেন, উনি এরশাদ সাহেব শেখ হাসিনার সাথে দেখা করে এবং সাংবাদিক সম্মেলনে যখন তিনি বসছিলেন রুহুল আমিন হাওলাদার মহাসচিব তখন কিন্তু স্ট্রেট বলছে যে আমরা চাই এমন একটা বিচারক যেটা আন্তর্জাতিক মানের, এটা প্রধানমন্ত্রীকে আমরা বলেছি মহাজোটের শরিক হিসাবে, আমরা এটা সরাসরি বলে দিছি যেটা আন্তর্জাতিক মানের বিচার হোক, এবং ওই যে মিছিলটা হয়েছে ওই মিছিলে কিন্তু আমাদের কিন্তু কোনো পার্টিসিপেশন ছিল না, একটা নেতাকর্মীও জানি শুধুমাত্র জাস্ট মানে জাস্ট যে হ্যাঁ জাতীয় পার্টি চায় যে একটা নিরপেক্ষ বিচার হোক এই জন্য কিন্তু আমাদের দুজন প্রেসিডিয়াম মেম্বার শুধুমাত্র যে ওই ওই সংহতি প্রকাশ করেছেন ওই মিটিংয়ের মধ্যে, আর একটা নেতাকর্মীও কিন্তু সেখানে যায়নি, এবং হুসেন মোহাম্মদ এরশাদ কিন্তু একথা বলে দিয়েছেন আগেই যে আমরা কিন্তু দেশে গণতন্ত্রের স্বার্থে দেশের একটা স্টেবিলিটির স্বার্থে মহাজোটের সাথে আসি কিন্তু আমরা একক নির্বাচন করব, এবং এরশাদ সাহেব একথা বলেছেন যে আমি যদি 100 বার জেলেও যাই তারপর আমি আর যাবো না, কারণ এখন উনি সারা দেশে যেখানে যাচ্ছেন সব জায়গায় একই দাবি একই সব কিছু, কারণ তাকে তো জনগণ নিয়ে চলতে হবে, তিনি তো 9 বছর দেশের প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলেছেন সব জায়গায় একই দাবি এককভাবে নির্বাচন করতে হবে, আমরা আপনার জনপ্রিয়তা আছে আমরা দেখতে চাই, এবং সেটা সে জনপ্রিয়তা মেবারকে সে পরিমাপ করতে চান, এবং যেটা সত্য কথা খালেদা জিয়া আজ পর্যন্ত কোনোদিন এরশাদ সাহেবের বিপক্ষে কখনো বলেন নাই, স্বৈরাচারবাদে কোনো কথা বলেন নাই, প্রথম ইউজ করছেন স্বাধীনতা বিরোধী, কেন ইউজ করছেন, কারণ খালেদা জিয়া খুব ভালো করে জানেন যে এরশাদ সাহেব শেখ হাসিনার সাথে দেখা করে বলছে যে যদি বিএনপি নির্বাচনে নাও আসে আমরা নির্বাচন যাব, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনি বলতে চাচ্ছেন যে এরশাদের উপরে খালেদা জিয়ার ভবিষ্যতের এখন বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করতেছে হোসেন মোহাম্মদ এরশাদের উপরে, এটা ভাই বুঝতে জানি না উনি ভুল করে বললেন কিনা, আমার বোধ হয় শেখ হাসিনার ভবিষ্যৎ উনি বলতে পারেন, কারণ আপনি যখন আওয়ামী লীগ যে দুই টার্ম ক্ষমতায় ছিল তখন কিন্তু ক্ষমতার অংশীদার কিন্তু জাতীয় পার্টি, আগের বার ছিল যেটা ঐক্যমত্য সরকার উনারা বলতেন সেটাতে জাতীয় পার্টির দুজন মন্ত্রী ছিলেন, একজন মন্ত্রী ছিলেন, এবারও একজন মন্ত্রী উনার কথাতেই বেরিয়ে আসে, যদিও কাজ করতেও না পারেন তারপরেও উনি মন্ত্রী আছেন, কিন্তু বিএনপির সরকারে তো জাতীয় পার্টির কোনো মন্ত্রী ছিল না বা সেটার দরকার পড়েনি, তাহলে আপনি কেন বলছেন যে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে নির্বাচনে, যদি কথাটা শেষ করে নিই, আমি আমি জানি না আপনি কেন কেন বলছেন কথাটা, কারণ বিএনপির ভিতর কিন্তু এত এত নরম না যে একজন জেনারেল এরশাদের উপর নির্ভর করে বেগম জিয়াকে চলতে হবে কিংবা বিএনপিকে ক্ষমতায় যেতে হবে, বিএনপি কিন্তু বাংলাদেশের জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় এসেছিল, যেটা একটা ভূমিদোষ বিজয় নিয়ে এসেছিল 91 সালে, তার পরের বার যখন ক্ষমতায় ছিল না তারপরেও কিন্তু 120টা আসন নিয়েছিল, 114টা ছিল, তখন তো এরশাদের এরশাদ সাহেবের উপরে তো নির্ভর করার প্রশ্নই আসে না, কারণ এরশাদ সাহেব নিজেরই এখন কোনো অবস্থান নেই, এটা সত্যি কথা, এটা সত্যি কথা, কারণ আপনার যখন আপনার কোনো ব্যক্তি ইমেজ বলেন
বা আপনার দলীয়ভাবে আপনার যে ইমেজ সেটা কিন্তু এসে অনেক আগেই কিন্তু সেটা লস করে ফেলেছেন। কেন লস করে ফেলেছেন? কারণ উনি সবসময় উনি যে লস করার পরেও যদি জোটের প্রশ্ন আসে এবং জোট যদি বাড়ার প্রশ্ন আসে, মওদুদ আহমেদ কিন্তু বলেছেন, মওদুদ আহমেদ যদি কিন্তু বলেছেন যে এরশাদের জাতীয় পার্টি কিন্তু চার দলীয় জোটে আসতে পারে না। তো এই যে ব্যক্তি ইমেজ নিয়ে কিন্তু এটা এটা ঠিক ভোটের বাজারে কিন্তু একটা ডিমান্ড আছে কিন্তু এরশাদের কিন্তু একটা ডিমান্ড বলতেছেন যে তার ইমেজ লস্ট করে ফেলছেন। আমি আপনাকে বলি ডিমান্ডটাকে কি, আমি ডিমান্ড বলতে আমি এটা বুঝাইতে চাচ্ছি যে খুচরা যখন দরকার পড়বে, সমর্থনের দরকার পড়ে, তখন কিন্তু জাতীয় পার্টিতে হয়তো লাগতে পারে। জাতীয় পার্টিকে আপনি খুচরা দল মনে করতেছেন? শুধু খুচরা দল না, আমি বলবো একটা আঞ্চলিক দলে পরিণত হয়েছে জাতীয় পার্টি। একমাত্র রংপুর ছাড়া, বৃহত্তর রংপুর ছাড়া এই দলের কোথাও কোনো জনবৃত্তি নেই, আপনি দেখবেন সামনে নির্বাচনে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আপনার কথাটা আমি বুঝলাম। আমি এখানে জনগণের উদ্দেশ্যে, এখানে যারা এই টেলিভিশন সেটে সবাই দেখতেছেন এবং আপনি উপস্থাপক, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো। ঢাকা বিভাগে বিএনপির সিট কয়টা? জিরো। ঢাকা বিভাগে জাতীয় পার্টির সিট কয়টা? জাতীয় পার্টির সিট তিনটা। তারপরে চট্টগ্রাম বিভাগে দেখেন জাতীয় পার্টির সিট আছে, সিলেট বিভাগে আছে, আপনার খুলনা বিভাগে আছে। সিলেট বিভাগে কোন জায়গায়? নওয়াব আলী আব্বাস আছে আমাদের, এবং মমতাজ ইকবাল ছিলেন, উনি মারা গেছেন। ঠিক আছে, আমাদের প্রত্যেকটি বিভাগে আসন আছে, বিএনপির প্রত্যেকটি বিভাগে সিট নাই। দ্যাট ইজ বিএনপি কি, তার মানে বিএনপির সাথে যদি আপনি তুলনা করেন, যে যে দলের পার্লামেন্টে সিট 29টা, আপনি বিএনপি থেকে মাত্র 2টা সিট কম, আপনি কিভাবে বলতেছেন জাতীয় পার্টি ইয়াতে জাতীয় পার্টি খুচরা দল হয়ে গেছে? আপনি আঞ্চলিক দল বলতেছেন, সারা দেশে প্রতিটা বিভাগে জাতীয় পার্টির আসন আছে, বাট বিএনপি সব বিভাগে আসন নাই। জাতীয় পার্টি অবশ্যই একটা আঞ্চলিক দল, এবং সেটা শুনেন না, আপনি বলতে পারেন, কারণ আপনি একটা দল করেন, আপনি সেটা আপনি আপনার দলকে বলবেন, আপনি আপনার দলকে সাপোর্ট করবেন, সেটা ভালো কথা, এটা আমার কোনো আপত্তি নাই। কিন্তু এটা এটা আসলে বাংলাদেশের মানুষ জানে এখন এরশাদ সাহেবের অবস্থানটা কি, রাজনৈতিক অবস্থান কি, ওনার দলের জনসমর্থন কতটুকু, এটা কিন্তু সবাই জানে। কারণ আমি নিজে, আমি কিন্তু আমি সিলেটের লোক, হ্যাঁ, আমি যখন 91 সালে আমি জাতীয় পার্টির যে অবস্থা দেখেছিলাম, এখন বোধ হয় একটা কর্মীও খুঁজে পাওয়া যাবে না। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকের এই অনুষ্ঠানে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের 2500 গাড়ি নিয়ে যে রোড মার্চটা হলো, আপনি কি বলতে 2500 গাড়ি আপনি ঢাকা থেকে ভাড়া করে নিয়ে গেলে, তাইলে কি মানে এটা সিলেটে যে জনসভা হয়ে গেল, যে বিশাল বিশাল জনসভা হলো আলিয়া মাদ্রাসা মাঠে, এবং আপনার যে আপনার ইয়াতে কোথাও একটা জকিগঞ্জে, এই যে মানুষগুলো, আপনি কি বলবেন এরা কি আপনার আপনার আপনি কি মনে করেন তার মানে যে জাতীয় পার্টির সমর্থন খুবই বেড়ে গিয়েছে? তার মানে আপনি বলতেছেন ঢাকা থেকে খালেদা জিয়া গাড়ি ভাড়া করে তার মানে কি সারা দেশ সফর করতেছেন নাকি? বেগম জিয়ার সমর্থন কতটুকু বা বিএনপি সমর্থন কতটুকু সেটা কিন্তু দেশের মানুষ জানে। শুনেন, হোসেন মোহাম্মদ এরশাদ কি জিনিস, এটা তো সারা দেশবাসী এবং ওয়ার্ল্ডে জানে। এজন্যই উনি উনি কিন্তু হয় বিএনপি যতদিন উনি রাজনীতি করবেন, উনি কিন্তু বিএনপি বা আওয়ামী লীগের লেজুড়বৃত্তির রাজনীতি উনি করে যাবেন। উনি এককভাবে, আপনাকে বলি, এককভাবে উনি কখনো ক্ষমতায় যাওয়ার উনি স্বপ্ন দেখেনও না। আর কি মানে বিএনপি এককভাবে যাওয়ার স্বপ্ন না, আমি সেটা বিএনপি জামাতকে ছেড়ে দেয় না কেন? যুদ্ধ অপরাধের দায় জামাতকে ছেড়ে দেয় আজকে, ধন্যবাদ, আমাদের সময় শেষ, আমাদের সময় যেতে পারবেন না, এটা কিন্তু আমাদের সময় শেষ। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ দর্শককে, ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের জন্য। দর্শক, দেখছিলাম আমরা অভিমত অনুষ্ঠানের কথা বলছিলাম বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে। আরেকটি নতুন বছরের সূচনা হয়ে গেল, এবং সবসময় আমরা যেটি বলে থাকি যে দেশের রাজনীতিতে কিংবা যে কোনো রাজনীতিতেই অবশ্যই ভুল ভ্রান্তি হয়ে থাকে, তবে কিছু কিছু ইতিবাচক বিষয় কিন্তু হয়েছে, যে বিষয়গুলি থেকে আমরা অনুপ্রেরণা নিব এবং ভুল ভ্রান্তি থেকে আমরা শিক্ষা নিই, আমাদের নতুন বছরকে আরও সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে আমাদের জাতি গঠনে আমরা সবাই ছাপিয়ে পড়ব, এই প্রত্যাশায় নতুন বছরের প্রথম অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে দেখা হবে। আসসালামু আলাইকুম। গৃহস্থালি পণ্যের উপর চলবে সেল। ইউকে শাড়ি এন্ড জুয়েলার্স নিয়ে এলো আকর্ষণীয় ওয়েডিং কালেকশন, নজর কাড়া ডিজাইন ও উন্নত মান সম্পন্ন শাড়ি,
লেহেঙ্গা শেরওয়ানি পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে, থাকছে মেড টু অর্ডার ফ্যাসিলিটি। এছাড়া আমাদের জুয়েলারি সেকশনে পাবেন আধুনিক ও বাহারি 22 ক্যারেট গোল্ড জুয়েলারি। আজই আসুন আমাদের স্টোরে, ইউকে শাড়ি অ্যান্ড জুয়েলার্স, 259 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E1 1DB, ফোন 0207-375-2801। কালাম সলিসিটার, আমাদের এখানে রয়েছেন মেধার অভিজ্ঞতার সমন্বয়ে বিলেতের সেরা আইন বিশেষজ্ঞ, যাদের সর্বাত্মক সহযোগিতায় আপনারা পাবেন ইমিগ্রেশন ল, ফ্যামিলি ল, কমার্শিয়াল লিটিগেশন, কমার্শিয়াল প্রপার্টি, কনভিন্সিং রেসিডেন্সিয়াল, ডেপ্ট অ্যান্ড মানি অ্যাডভাইস, সিভিল লিটিগেশন, ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্ট রেসিডেন্সিয়াল, উইলস অ্যান্ড প্রবেট, ইসলামিক ল বিষয়ে সঠিক পরামর্শ। সেরা আইনজ্ঞের কাছে যান এবং সঠিক পরামর্শ নিন। কলাম সলিসিটার, ফার্স্ট ফ্লোর, 128 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E1 1JE। ১২ মিলিয়ন চিলড্রেন ডাই এভরি ইয়ার ফ্রম প্রিভেন্টেবল ডিজিজেস। Your £3 a month is the vaccine they need. Act now. Call 020-7377-4200 or visit muslimaid.org. Hey, are you ready? Are you ready? Yeah, ita kita. Tumar mal adane dikke ami khoshi jen mal beshi hobo. Ami kichu jani na. Amar lagich sara ami kono ekhono jaidam na. Ya mabud. Ami okhon kita kortam. এখন আপনি ফোন করবেন জেএমজি কে। জেএমজি এয়ার কার্গোর মাধ্যমে 3-5 দিনের মধ্যে আপনার লাগেজ পাঠান পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ঠিকানায়। লন্ডনে একমাত্র আমরাই প্রথম এয়ার কার্গো যারা সিলেট, ঢাকা ও চট্টগ্রামে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি। জেএমজি এয়ার কার্গো। লন্ডন ইস্ট ব্যাংক কলেজ আন্ডারস্ট্যান্ডস ওয়্যার ইউ ওয়ান্ট টু গো টুমরো। Apart from several demanding courses, LEBC School of Journalism offers a wide range of vocational degrees and other tailor-made qualifications for local students. Join our part-time BBA and MBA with Swansea Metropolitan University at lower tuition fees. We have highly experienced faculty members, outstanding library facilities, modern IT lab, large canteen, affordable tuition fees and a unique auditorium for academic and community events. We are now at the heart of the community. Admissions hotline 0207-481-0700. আপনার যদি লোন বা ক্রেডিট কার্ডে পেমেন্ট প্রোটেকশন ইন্স্যুরেন্স থাকে থাকে অথবা আপনি লোন পেইড অফ কইরা থাকে থাকেন, কন্ট্রাস্ট ক্লেম কম্পেনসেশন সহ আপনার থাউজেন্ডস অফ পাউন্ড ফেরত এনে দিতে পারে। ক্রেডিট স্কোরিং কোনো এফেক্ট করে না, আবার ডেট ম্যানেজমেন্টে থাকলেও ক্লেম করতে পারবা। কন্ট্রাস্ট ক্লেম। দ্য ওয়াটার লিলি ব্যাংকুইটিং সুইট ইস্ট লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই প্রিমিয়ার ব্যাংকুইটিং সুইটে রয়েছে অভিজাত ওয়েডিং, মেহেন্দি, ওয়ালিমা ও জন্মদিনের মতো বিশেষ দিনগুলো সেলিব্রেশনের অত্যাধুনিক সুবিধা। আমাদের এক্সক্লুসিভ উইকেম সুইটে রয়েছে 700 এবং ক্লিভল্যান্ড সুইটে রয়েছে 1000 সিটিং ক্যাপাসিটি। এছাড়াও রয়েছে গেস্ট কার পার্কিংয়ের সুবিধা। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন ওয়াটার লিলি ব্যাংকুইটিং সুইট, 69-89 মাইলান রোড, লন্ডন। ফোন 0207-790-2211। The Suits Me big sale starts Saturday 7th of January with suits from $4.99, saris from $4.99, up to 50% off cardigans, quarters from 99p, up to 70% off kids wear, hijabs from £2.20, shawls from £1, footwear from $1.99 and jewellery from just 20p. So why not log on to suitsmeonline.com or visit one of our shops in Glasgow, Blackburn, Birmingham, Bradford, Halifax, Sheffield, Luton, Ilford or Manchester. বাঙালিদের প্রাণকেন্দ্র হোয়াইট চ্যাপেলে একেবারে নতুন ধারণা নিয়ে এলো বোম্বে প্লাজা। একই ছাদের নিচে 13টি ভিন্ন ধরনের পণ্য ও সেবামূলক প্রতিষ্ঠান আছে। শাড়ি ও সালোয়ার কামিজের দোকান, মিষ্টি, পান, সুগন্ধি, মানি ট্রান্সফার, ট্রাভেলস, মোবাইল ফোন অ্যাক্সেসরিজ, ক্যাফে এবং জুয়েলার্স। আপনার সব প্রয়োজন একই স্থান থেকে সেরে নিন। বোম্বে প্লাজা, 265 Whitechapel Road, London E1 1BY. Are you looking for a Sharia-compliant way to save money without earning interest? Islamic Bank of Britain helps you profit from your savings while remaining true to Islamic principles. We invest your deposits in home purchase plans and other Sharia-compliant investments to generate a profit, which we then share with you, so you can look forward to a bright future for you and your family. Call us or visit islamic-bank.com. It's easy to make the right choice.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। আমি নাহিদ অদিতি। প্রথমেই যথারীতি সংবাদ শিরোনাম। চলতি 2012 সালে নন ইইউ দেশ থেকে ইমিগ্রেশনের সংখ্যা কমলেও তা সরকারের ঘোষিত টার্গেট পূরণে ব্যর্থ হবে, রিপোর্ট আইপিপিআর এর। ব্রিটেনের ব্যবসা, অর্থনীতি ও সেবা খাত সব ক্ষেত্রেই 2012 হবে আরো কঠিন, আরো চ্যালেঞ্জিং, বললেন বাংলাদেশি বিশিষ্ট জনেরা। দূরপাল্লার দুটি মিসাইল পরীক্ষা চালালো ইরান, শহর থেকে সেনা গুটিয়ে নিয়েছে সিরিয়া, জানালেন আরব লীগ মহাসচিব নাবিল এলারাবি। এবং জ্বালাও পোড়াও এর পরিবর্তে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটানোর আশাবাদ বেগম জিয়ার, গুম খুনের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ। এবারে বিস্তারিত। চলতি 2012 সালে ব্রিটেনের নন ইইউ দেশ থেকে আসা ইমিগ্রান্টদের সংখ্যা কমে যাবে। ব্রিটেনের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্কের মতে, সরকারের নতুন নীতিমালা অনুযায়ী ইমিগ্রেশন হ্রাস করা হলেও তা সরকারের ঘোষিত টার্গেট পূরণে ব্যর্থ হবে। তবে সরকার বলছে, বিদেশি স্টুডেন্ট এবং ফ্যামিলি মাইগ্রেশনের ওপর আরও কড়া বিধিনিষেধ আরোপের মধ্য দিয়ে তারা তাদের ঘোষিত লক্ষ্য পূরণের পথে রয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিদায় বছরের শেষ দিকে হিথ্রোর নতুন বর্ডার কন্ট্রোল পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কনজারভেটিভ ইলেকশন ম্যানিফেস্টোতে রাখা প্রতিশ্রুতি অনুযায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী নন ইইউ দেশ থেকে ইমিগ্রেশনের সংখ্যা বছরে 100,000 নামিয়ে আনার চেষ্টা করছেন। যদিও কোয়ালিশন সরকারের শরিক দল লিবডেম চায় না এভাবে ইমিগ্রেশন ক্যাপ আরোপ হোক। দ্য ইনস্টিটিউট অব পাবলিক পলিসি রিসার্চ, সংক্ষেপে আইপিপিআর এর থিঙ্ক ট্যাঙ্কের তথ্য অনুযায়ী 2012 সালে আগের বছরের তুলনায় নেট মাইগ্রেশন 40,000 কমে 180,000 হতে পারে। We don't think that's going to be enough for the government to hit its target of reducing net immigration to the tens of thousands by the end of the parliament. But also we think, you know, the government needs to understand that this is partly due to the policy choices they've made to restrict immigration for work and study, but it's also partly due to the state of the economy. আইপিপিআর এর মতে ইমিগ্রেশন ক্যাপের ফলে হাইলি স্কিল মাইগ্রেন্টদের ইউকেতে আসা অনেকটা বন্ধ হয়ে যাবে, যার নেতিবাচক প্রভাব পড়বে ব্রিটেনের প্রবৃদ্ধিতে। তবে সরকার বলছে তারা তাদের ঘোষিত লক্ষ্য পূরণের পথে রয়েছে। It's like turning around an oil tanker, and on the IPPR's own projections, the IPPR, no friend of this government, we will have knocked 70,000 off what was a rapidly rising total over the first 2 years of this parliament. So that, you know, that shows that the decisive action that we took in our first year in office is just beginning to bear fruit. Immigration Minister Drihota theke bojha jay, sarkar migration ke 100,000 er niche rakhte kototuku sochesto. Tobe onek bisleshoker mote, ইস্টার্ন ইউরোপের দেশগুলোর জন্য বর্ডার উন্মুক্ত রেখে নন ইউ দেশ থেকে ওয়ার্কার আনার পথ বন্ধ করে দিয়ে ব্রিটিশ অর্থনীতির লাভ হবে না। শহীদুল ইসলাম সাগর, চ্যানেল এস নিউজ ডেস্ক। ক্রিসমাসের ছুটি কাটিয়ে কাজে নামতে যেয়ে নতুন করে রেল, টিউব, বাসের ভাড়া বৃদ্ধির মুখোমুখি হচ্ছেন যাত্রীরা। সোমবার থেকে ভাড়া 11% পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ওয়াচডগ প্যাসেঞ্জার ফোকাস। এতে অসন্তোষ প্রকাশ করে সংস্থাটির নির্বাহী কর্মকর্তা অ্যান্টনি স্মিথ বলেছেন, ভঙ্গুর ও অযোগ্য ইন্ডাস্ট্রির জন্য যাত্রীদের লাগাতার পে করা অনুচিত। জানা গেছে, সিজন টিকেটের মতো নিয়মিত ভাড়াগুলোর ক্ষেত্রে গড়ে 6% পর্যন্ত ভাড়া বাড়ানো হয়েছে। অ্যাসোসিয়েশন অব ট্রেন অপারেটিং কোম্পানিজ জানিয়েছে, ভাড়া থেকে উত্তোলিত অর্থ যাত্রী সাধারণের উন্নত সেবায় ব্যয় করা হবে। কয়েকটি নির্দিষ্ট এলাকায় গত বছরের গড় ভাড়া বৃদ্ধির তুলনায় উচ্চ হারে ভাড়া বেড়েছে বলে জানিয়েছে প্যাসেঞ্জার ফোকাস। চেস্টার অ্যান্ড ক্রুতে বেড়েছে 10.6%,
পোর্ট টালবট পার্কাওয়ে এবং সোয়ানজিতে বেড়েছে 8.7%।